হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, যখন বাগানে এরকম ফুল ফুটে থাকে তখন সত্যি মানে সকালবেলা ছাদে এসে মুড এমনি ফ্রেশ হয়ে যায়। আর কি বলবো, এখন তো মুড ফ্রেশ রাখতেই হবে, যা প্রাকৃতিক অবস্থা। মানে এত গরম, বারবার তোমাদের বলি যে সত্যি আর সহ্য হচ্ছে না, এতটাই গরম। আর রোজই মনে হচ্ছে বৃষ্টি হবে, আর প্রকৃতি কিন্তু আমাদের সাথে খেলে চলে যাচ্ছে, এটুকু বলতে পারি। রোজই মনে হচ্ছে বৃষ্টি হবে, মেঘলা হচ্ছে, মানে সেই আওয়াজ টাওয়াজ দিচ্ছে, কিন্তু আলটিমেটলি কিছু হচ্ছে না। এখন আবার শুনছি নাকি নেক্সট উইক থেকে নাকি টানা 3-4 দিন বৃষ্টি হবে। তো জানি না আলটিমেটলি কী হবে, যতক্ষণ না বৃষ্টি হচ্ছে ততক্ষণ কিছু করার নেই। তো কিন্তু আমাদের নিজেকে ভালো রাখতে হবে, সব থেকে বড় গাছেদের ভালো রাখতে হবে। তো গাছেদের কী করে ভালো রাখতে হয়, তার জন্য তো আমি একটা সিরিজ শুরু করেছি, বিভিন্ন বিষয় তোমাদের আমি অবগত করছি যে কোন জিনিসটা গাছে ইউজ করলে গাছ ভালো থাকবে। ঠিক আছে, তো আজকের বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এতক্ষণে নিশ্চয়ই তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো, টাইটেলে দেখে নিয়েছো কি বিষয় আজকে কথা হবে, আলোচনা হবে, আড্ডা হবে, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। হ্যাঁ, হিউমিক অ্যাসিড অনেকে জানো, অনেকে নাম শুনেছো, অনেকে আজকে প্রথমবার শুনছো, এটা হতেই পারে। এবার হিউমিক অ্যাসিড কি, জিনিসটা কি, মানে এটা খায় না মাথায় দেয়, এটা অনেকের হয়তো প্রশ্ন আসতে পারে যে কি। দেখো, একটা সিম্পল তোমাদের কথা হচ্ছে, আমরা তো সারাদিন বিভিন্ন রকম জিনিসপত্র খেতে থাকি, বাড়িতে রান্না করা খাবার, রাস্তায় খাবার, এটা সেটা ওটা অনেক কিছু খাই, কিন্তু দিনের শেষে আমরা এমন অনেক কিছু খেয়ে থাকি যেটা আমাদের শরীরকে ভালো রাখে, শরীর সুস্থ থাকে, মানে ইন্টারনাল প্রবলেম যাতে না হয় সেরকম অনেক রকম শাক সবজি ফল এগুলো খাই, যেটা শরীর যাতে ভালো থাকে। হিউমিক অ্যাসিড হচ্ছে গাছেদের সেই রকমই একটা জিনিস, যেটা গাছকে সুন্দর করতে, গাছকে বৃদ্ধি করতে, আর গাছকে ভালো রাখতে সাহায্য করে। তো গাছেদের দুটো খুব গুরুত্বপূর্ণ হরমোন হচ্ছে অক্সিন আর সাইটোকাইনিন। ঠিক আছে, এই অক্সিন আর সাইটোকাইনিন কি করে, না গাছের মেটাবলিজম ভালো রাখে, সে যে কোনো গাছ হতে পারে, মেটাবলিজম ভালো রাখে, শালক সংশ্লেষ বৃদ্ধি করতে সাহায্য করে। একটা জিনিস তোমরা জানো, ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি যে গাছেদের শালক সংশ্লেষ, মানে শালক সংশ্লেষ হলে কিন্তু গাছ খাবার পাবে, মানে গাছ ভালো থাকবে, গাছের কিন্তু বৃদ্ধি ভালো হবে। তো যত ভালো শালক সংশ্লেষ একটা গাছ করতে পারবে, তত গাছটা কিন্তু সুন্দর থাকবে, গাছ সবুজ থাকবে, গাছ হেলদি থাকবে, আর গাছে হবে সুন্দর ফুল ফল। তো আমাদের সবসময় চেষ্টা রাখতে হবে যে এই গাছের শালক সংশ্লেষ এই জিনিসটা যাতে ভালো হয় একটা গাছের ক্ষেত্রে, বুঝতে পেরেছো? তো সেই কাজটাই কিন্তু করে একটা হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড যখনই তোমরা গাছে ব্যবহার করবে, তখন হিউমিক অ্যাসিড এই যে গাছের যে গুরুত্বপূর্ণ যে হরমোনগুলো আছে এইগুলো বৃদ্ধি করতে হিউমিক অ্যাসিড কিন্তু খুব সাহায্য করে। আমি বেশি টেকনিক্যাল জিনিসপত্র তোমাদের বলবো না, কারণ বেশি টেকনিক্যাল কথাবার্তা বললে অনেকের বোর লাগে। তো আমি একদম সিম্পল রাখার চেষ্টা করছি ভিডিওটা, আর টেকনিক্যাল কথাবার্তা জানার জন্য তো গুগল দাদু আছে, সেখান থেকে তোমরা জানতে পারে। তো মেনলি দুটো হরমোন যেটা বৃদ্ধি করলে গাছে গাছ ভালো থাকে, সেই জন্যই কিন্তু হিউমিক অ্যাসিডটা ব্যবহার করা। আরেকটা কী কারণে ব্যবহার করা হয়, গাছের স্ট্রেস কমাতে। কোনো গাছ যদি স্ট্রেসে থাকে, সেই স্ট্রেস কমাতে কিন্তু গাছে সাহায্য করে এই হিউমিক অ্যাসিড। কীভাবে স্ট্রেস কমে, ধরো তুমি অনলাইনে একটা অ্যাডেনিয়াম গাছ কিনেছো বা অর্কিড কিনেছো, যাই কিনেছো, সেটা দেখছো একদম ঝিমিয়ে গেছে, কিরম একটা বাজে লাগছে দেখতে। তো সেই সময় তোমরা যদি ওভার নাইট সেই অর্কিড বলো বা অ্যাডেনিয়াম বলো বা যে কোনো গাছ হিউমিক অ্যাসিডের জলে ভিজিয়ে রাখো, নেক্সট ডে মর্নিং ডেফিনেটলি একটা চেঞ্জ তোমরা পাবে। এইটা কিন্তু একদম পরীক্ষিত সত্য, একদম সায়েন্টিস্টরা কিন্তু বলছে, এটা আমার কথা না, সায়েন্টিস্টরা বলছে হিউমিক অ্যাসিডের জল এতটাই ভালো, বুঝতে পেরেছো? তো সবাইকে বলবো হিউমিক অ্যাসিড ব্যবহার করতে। এবার অনেক রকমভাবে হিউমিক অ্যাসিড ব্যবহার করা যায়, আমি যেটা পার্সোনালি ব্যবহার করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি, কীভাবে ব্যবহার করি না করি। এবার হাজার একটা ইউজেস আছে, মানে হাজার একটা ভাবে হিউমিক অ্যাসিড বানানো যায়, কিন্তু সত্যি কথা বলতে আমাদের এখন হাতে সময় খুবই কম। মানে এখন একটা এমন টাইম ফ্রেমে আমরা যাচ্ছি যে সত্যি সবার জন্য সময় খুবই কমে যাচ্ছে। এবার গাছে জল দেওয়ার এইটুকু সময় কিন্তু আমরা পাচ্ছি না। হ্যাঁ, এটা এটা বলতে হচ্ছে কিন্তু এটাই সত্যি, মানে গাছে যে জল দেবো এই সময়টুকু অনেকে থাকছে, তার কারণ তারা এতটাই ব্যস্ত।
তো তাই আমি বেশি কমপ্লিকেটেড জিনিসপত্র দেখাবো না, যেটা আমি ইউজ করি সেটাই তোমাদের ব্যবহার করতে বলবো। এটা দিয়ে আমি লাভ পাচ্ছি, আমার গাছে দেখতে পাচ্ছ কীরকম ফুল এসছে, ঠিক আছে। আর এই হিউমিক অ্যাসিড তোমরা যে কোনো গাছে দিতে পারো, যে কোনো, তোমরা মাটিতেও দিতে পারো, তোমরা গাছে স্প্রে করতে পারো, তোমাদের ইচ্ছা তোমরা কি করবে না করবে, ঠিক আছে। এবার কিভাবে আমি গাছে হিউমিক অ্যাসিডটা ব্যবহার করি আর কি কোন প্রোডাক্ট ব্যবহার করি সব কিছু আজকে আলোচনা করবো, সব কিছু দেখাবো। তো ভিডিওতে এগোনোর আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। চলো দেখে নেওয়া যাক এই হিউমিক অ্যাসিডটা কীভাবে আমি গাছে ব্যবহার করি। দেখো আমি যেভাবে হিউমিক অ্যাসিডটা ব্যবহার করি একদম ইজি প্রসেস। এখানে আমি 2 লিটার জল নিয়েছি, তোমরা যেরকম খুশি তোমাদের মাপ অনুযায়ী গাছ অনুযায়ী দিতে পারো। 2 লিটার জল আমি কী দেবো না, কৃষি সুপার 85, এটা কিন্তু একটা খুব ভালো হিউমিক অ্যাসিড আর খুব ইজিলি ইউজ করা যায়, আর আমি অনেক দিন ধরে এটা ব্যবহার করছি, ব্যবহার করে খুব মানে উপকার হয়েছে। তো উপকার হওয়ার পরেই এর আগেও তোমাদের দেখিয়েছি, আরও একবার তোমাদের দেখাচ্ছি, একদম ডেডিকেটেডলি এটা হিউমিক অ্যাসিডের ওপর ভিডিও হচ্ছে। এবার তোমাদের যে এটাই দিতে হবে এমন কথা না, তোমাদের হাতের কাছে যেটা পাবে সেটা তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু পার্সোনালি আমি এটা ইউজ করে স্যাটিসফাই হয়েছি। আর মাঝে মধ্যে তোমরা যদি তোমাদের গাছে হিউমিক অ্যাসিডটা দাও, তোমরা একটা চেঞ্জ দেখতে পাবে, ঠিক আছে। এবার এটা এমন না যে দেওয়ার সাথে সাথে তোমাদের গাছ এত ফেলে মানে ফুলে ফেঁপে উঠবে, এরকমও হবে না। এটা কিন্তু রেগুলারলি দিতে হবে, মানে ধরো মান্থলি তোমরা যদি একবার করে গাছে দাও, গাছে স্প্রে করো, ডেফিনেটলি তোমরা কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি চেঞ্জ দেখতে পাবে, যেহেতু এটা টোটালি অর্গানিক প্রোডাক্ট। অর্গানিক প্রোডাক্ট একটা জিনিস জানো যে এটা চেঞ্জ আসতে একটু সময় লাগে, একটুখানি টাইম লাগে, ঠিক আছে, কিন্তু এটা গাছের জন্য মাটির জন্য খুবই ভালো। তো 2 লিটার জলে আমি 2 গ্রাম হিউমিক অ্যাসিড দেখো দেব, এই দেখো এটা একটা আমার একটা আন্দাজ, একটা মাপ, এটা এইভাবে মাপি, ঠিক আছে। দেখো এই আমি দিয়ে দিলাম, আর এটা দেওয়ার সাথে সাথেই জলের কালারটা কিন্তু পুরো মানে ব্ল্যাক হয়ে যাবে, পুরো চেঞ্জ হয়ে যাবে। এবার এই হিউমিক অ্যাসিডটা মেশানোর পর অন্তত 10 থেকে 15 মিনিট জলটাকে এইভাবে রাখতে হবে, সেটা সঙ্গে সঙ্গে কিন্তু দেবে না। এর আমি যেটা করে থাকি, এটা কিন্তু একটুখানি নাড়াই, নাড়ানোর পর একটুখানি মানে ক্লক ওয়াইজ, একটু অ্যান্টি ক্লক ওয়াইজ করে এবার এটাকে আমি এরমভাবে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। এবার চলো 10 থেকে 15 মিনিট পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো 10-15 মিনিট হয়ে গেছে, এবার দেখো আমি আমার এই জবা গাছগুলোতে আজকে দিচ্ছি। দেখো কালারটা দেখেছো, পুরো ব্ল্যাক, পুরো ব্ল্যাক হয়ে গেছে। এটা কিন্তু তোমরা গাছে স্প্রেও করতে পারো, 1 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। আর এরমভাবেও কিন্তু তোমরা গাছে দিতে পারো, ঠিক আছে। মানে 100-200 ml করে একটা গাছে পড়লেই এনা, বেশি দেওয়ার দরকার নেই। আর যে কোনো গাছ, আমি একটুখানি দেখো বোগানভিলিয়াতেও দিচ্ছি, বোগানভিলিয়াতে একটুখানি দিয়ে দিলাম, ঠিক আছে। যে কোনো গাছ, A to Z, ইনডোর গাছ, আউটডোর গাছ, ক্যাকটাস, সাকুলেন, সব গাছে কিন্তু হিউমিক অ্যাসিড দেওয়া যায়, কোনো রকম অসুবিধা হবে না, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু আমি বলবো হিউমিক অ্যাসিডটা গাছে ব্যবহার করো, গাছে ব্যবহার করলে তখনই কিন্তু বুঝতে পারবে জিনিসটা কী, ঠিক আছে। হয়তো অনেকের কাছে আজকে একটা নতুন একটা জিনিস তোমাদের সাথে ইন্ট্রোডিউস করলাম। তো আমি একটা জিনিস তোমাদের আগেও বলেছি যে আমি নিজে যতক্ষণ না স্যাটিসফাই হই ততক্ষণ কাউকে কিছু রেকমেন্ড করি না। তো হিউমিক অ্যাসিডটা গাছে প্রয়োগ করে আমি সিরিয়াসলি হাইলি স্যাটিসফাই, দ্যাটস ওয়াই আজকে এই ভিডিওটা তোমাদের জন্য করা। এবার তোমরা তখনই লাভ পাবে যখন তোমার হিউমিক অ্যাসিডটা গাছে দেবে, অনির্বাণে শুধু মানে কথা শুনে ভালো লাগলে হবে না, তোমাদের কিন্তু গাছে জিনিসটা ব্যবহার করতে হবে। ব্যবহার করলে কিন্তু তোমরা গাছে বুঝতে পারবে। এই যে বর্ষার সময়, বর্ষার আগে যদি একবার হিউমিক অ্যাসিড গাছে দিয়ে দাও, দেখবে মানে কতটা ভালো থাকবে তোমাদের গাছ, ঠিক আছে। তো এইটুকুই আজকে বলা ছিল তোমাদের, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। হিউমিক অ্যাসিডের ওপর ভিডিও হলো, এর আগে মাইক্রোনিউট্রিয়েন্টের ওপর ভিডিও করেছি, পেস্টিসাইডের ওপর ভিডিও করেছি। নেক্সট ভিডিও তোমরা কী চাইছো, কিসের ওপর আমি বানাবো, ঠিক আছে। এই ভিডিওগুলো কিন্তু করা হচ্ছে একদম যারা নতুন বাগানি, নতুন যারা বাগান শুরু করেছো তাদের জন্য, একদম তাদের কথা মাথায় রেখে, কারণ নতুন যারা বাগান শুরু করছো তাদের অনেক রকমের প্রবলেম আসে, অনেক কিছু তারা জানে না, বোঝে না,
ঠিক আছে, তো সেই সমস্যাগুলো যাতে তোমাদের না হয় তাই জন্যই এই ভিডিওগুলো করা। আই হোপ ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করো। সবাই ভিডিও দেখে চলে যাও কিন্তু কমেন্ট করো না, মানে আজকে সবাইকে চাইবো অবশ্যই যেন একটা করে কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আর নেক্সট ভিডিও তোমরা কী চাইছো, কিসের ওপর চাইছো আমাকে কিন্তু জানাতে ভুলো না। কালকে ঠিক সকাল 11টায় আবার একটা নতুন ভিডিওর সাথে চলে আসবো। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।